বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলিশ মাছ আর কচুর সম্পর্কটা কিন্তু আদিকাল থেকেই, এমন কেউ নেই যে ইলিশ মাছ দিয়ে কচু খেতে পছন্দ করে না। আজকে আমি আপনাদের সবার সাথে একেবারে গ্রামীণ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো পানি কচু ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা ভাজি। আমাদের বিক্রমপুরে এটাকে পানি কচু বলে থাকে, কোনো কোনো এলাকায় কিন্তু নারিকেল কচু হিসেবেও চিনে থাকে। এই কচুটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে, আর কচুর যে নিচের অংশটা সেটাও কিন্তু ইলিশ মাছ দিয়ে ঝোল খেতেই বেশি ভালো লাগে। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পানি কচু পাওয়া যায়। প্রিয় দর্শক, এখানে একটা মিডিয়াম সাইজের পানি কচুর উপরের যে ডাটাটা আছে সেটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বড় হাঁড়িতে বসিয়েছি, আর সাথে কিন্তু প্রায় 15 থেকে 20টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই কচুটা কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি, যার কারণে এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে ঝালটা দিতে পারেন। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। যখন নাকি কচুর এই ডাটাটা কাটবেন তখন কিন্তু পুরো হাঁড়িটাই ভরে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে মুজে অল্প একটু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি এই ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দিতে হবে না, কারণ কচুর ডাটা থেকেই কিন্তু অনেকটা পানি উঠে গেছে, আর এই পানিটা দিয়েই কিন্তু পুরোপুরি কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, আমি আর পানিটা শুকাবো না, একটু খুন্তি দিয়ে আপনারা কেউ চাইলে কিন্তু একটু চেপে চেপে দিতে পারেন, এতে করে কিন্তু কচুটা আরও বেশি খুলে খুলে যাবে। এখন আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে 2 থেকে 3টা শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিল, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ কালোজিরা। অবশ্যই কিন্তু কালোজিরার ফোড়নটা দিবেন, এই কচু শাকটা কিন্তু কালোজিরার ফোড়ন দিয়ে খেতেই বেশি সুস্বাদু হয়ে থাকে। কালোজিরাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। যখন নাকি কালোজিরাটা ছিটতে শুরু করবে ঠিক তখন এখানে অ্যাড করে দিতে হবে রসুন কুচি। এখানে বড় সাইজের 2টা রসুন কুচিয়ে নেওয়া হয়েছে। রসুনটা দিয়ে এখন আলতো আলতো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, সাথে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। প্রিয় দর্শক, ফুলকাটা ফেলে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি। আপনারা কেউ যদি চান যে ইলিশ মাছের মাথাগুলো এর চাইতেও আরও ছোটো করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু টুকরো টুকরো করে নিতে পারেন। তবে ইলিশ মাছের মাথাটা এরকম রাখলেই কিন্তু বেশি ভালো হয়, খুব বেশি ভেঙে গেলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে ভাজিটা। যেহেতু কচু শাক, কালারটা একটু সুন্দর দেখানোর জন্য এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, আর কারো কাছে ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। এখন এখানে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো অ্যাড করে দিলাম। কচু শাকগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। মোটামুটি সম্পূর্ণ পানিটা না শুষে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার কচু শাকটা ভাজতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না। ইলিশ মাছের মাথাটা কিন্তু কচুতে যেই পরিমাণ পানি আছে এই পানিটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
তারপরও আপনারা কেউ যদি মনে করেন যে ইলিশ মাছের মাথাটা সিদ্ধ হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন। তবে এক্সট্রা পানি দিলে কিন্তু পানিটা শুষে নিতে অনেকটা সময় লেগে যাবে। এতে করে কিন্তু কচু শাকের কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমার মা এবং নানি সবসময় আসলে এভাবেই কচু শাকটা রান্না করে থাকে ইলিশ মাছের মাথা দিয়ে, আর খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। যারা নাকি কখনও এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচুর ডাঁটা খাননি, তারা একবার হলো এই বর্ষায় ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কচু শাকটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসছে আর তেলটা কিন্তু চারপাশে ছিটতে শুরু করেছে। যখন এই অবস্থায় আসবে তখন বুঝতে পারবেন যে শাকটা ভাজি করা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু এই রেসিপিটা। প্রিয় দর্শক, আজকে আমি আমাদের বিক্রমপুরে যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ডাঁটা রান্না করে সেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।